মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা এক অনুষ্ঠিত হয়েছে জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিতের সম্পাদ সঞ্চালনায় শনিবার আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী যুব সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের জাহিদুর রহমান পিক দীপু সরকার জাহাঙ্গীর আলম দুলাল মিয়া মোহাম্মদ ইলিয়াস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি শহীদুল্লাহ তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ